हाय स्टूडेंट्स, मैथ स्टाडी विथ চন্দন স্যার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা একাদশ শ্রেণীর ত্রিকোণমিতিক কোণ পরিমাপ বা মেজারমেন্ট অফ ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেলস এর উপর আলোচনা করব। তো এর আগের ভিডিওতে আমরা বেসিক কনসেপ্ট দিয়েছিলাম এবং তার উপর প্রশ্নমালা এক থেকে অর্থাৎ এসএনদের বই থেকে তোমাদের ত্রিকোণমিতির উপর যে চ্যাপ্টার ওয়ান আছে সেই চ্যাপ্টার থেকে প্রশ্নমালা ওয়ানের যে সমস্ত এমসিকিউ প্রবলেম এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ছিল সেই সমস্ত প্রশ্নের সমাধান করা হয়েছে। তো এখন সেখান থেকে আমি লাস্ট করেছিলাম কোশ্চেন নাম্বার 6 পর্যন্ত, এখন সেখান থেকে কন্টিনিউ করা হচ্ছে। ওকে, আজকের ভিডিও পছন্দ হলে তোমরা অবশ্যই লাইক করবে, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। ওকে, তো শুরু করা যাক কোশ্চেন নাম্বার 7 থেকে। কোশ্চেন নাম্বার 7, এটা হচ্ছে আমাদের অতি সংক্ষিপ্ত। ওকে, অতি সংক্ষিপ্ত কোশ্চেন নাম্বার 7 দেওয়া আছে যে কোন ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 5:4:3। 5:4:3 হলে বৃহত্তম কোণটির বৃত্তীয়মান কত হবে? তো এর ভেরি সিম্পল, তবু আমি করে দিচ্ছি। তিনটে কোণের অনুপাত যদি 5:4:3 হয় তাহলে বৃহত্তম কোণের বৃত্তীয় মান চেয়েছে। ওকে, তো আমি কোণগুলোর পরিমাণ ধরি, কোণগুলোর পরিমাণ ধরে নিচ্ছি, ধরি কোণগুলির পরিমাপ ফাইভ এক্স রেডিয়ান। ওকে, 4x রেডিয়ান অ্যান্ড 3x রেডিয়ান, যেহেতু রেশিও দেওয়া রয়েছে। আচ্ছা, এখন তিনটে কোণের সমষ্টি কত হয়? তিনটে কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি, অর্থাৎ আর 180 ডিগ্রি মানে কিন্তু পাই রেডিয়ান হয়ে যায়। ওকে, তাহলে এখান থেকে বলতে পারি 5x + 4x + 3x = π রেডিয়ান, বা তোমরা এখানে রেডিয়ান ইউজ করতে পারো। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি, এখান থেকে 5 * 4 = 9, 3 = 12, 12x রেডিয়ান = π রেডিয়ান। তাহলে এখান থেকে এক্স রেডিয়ান সমান কত হয়ে যাচ্ছে? π/12 রেডিয়ান। ওকে, আচ্ছা বৃহত্তম কোণ কোনটা হয়? বৃহত্তম কোণ প্রথম যে কোণটা আছে, অতএব বৃহত্তম কোণের বৃত্তীয় মান কত হবে এখানে? = 5 × x রেডিয়ান, তাহলে 5 × π/12 রেডিয়ান। ওকে, অর্থাৎ 5/12 π রেডিয়ান, এটাই অ্যান্সার, 5/12 π রেডিয়ান। নেক্সট কোশ্চেন নাম্বার 8, দেওয়া আছে যে একটি সুষম দশভুজের প্রত্যেক কোণের ষষ্ঠিক ও বৃত্তীয় মান নির্ণয় করো। সুষম দশভুজের প্রত্যেক কোণের ষষ্ঠিক ও বৃত্তীয় মান নির্ণয় করো। এখানে কি দেওয়া রয়েছে? সুষম, অর্থাৎ প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, আর দশভুজ অর্থাৎ বাহুর সংখ্যা এন, বাহুর সংখ্যা 10, এন সমান 10। তাহলে প্রত্যেকটি কোণ বলতে গেলে এখানে আমরা বুঝবো অন্তঃকোণ, ঠিক আছে? তো আমরা কি জানি, সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃকোণের মান কত হয়? সুষম দশভুজের প্রত্যেকটি অন্তঃকোণের মান সমান 2 × n-2, এখানে ফর্মুলা লিখছি 2 × n-2/n, এত সমকোণ। ওকে, এখানে এনে যে কত আমরা ইউজ করবো, 10, তা 2 × 10-2/10। আর আমাদের কিসে চেয়েছে এখানে? অ্যাঙ্গেল আমাদের চেয়েছে ষষ্ঠী এবং বৃত্তীয় দুটোতেই চেয়েছে। তো এক সমকোণ মানে কত ডিগ্রি হয়? আচ্ছা, আমি সমকোণই রাখি এখন আপাতত, এত সমকোণ। তাহলে এটা হয়ে যাচ্ছে
2 ইনটু 8 2 কে কাটলে 5 হবে, তাহলে 8 বাই 5 8 বাই 5 এত সমীকরণ। আর এক সমীকরণ মানে কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। অতএব যদি আমরা ষষ্ঠীক মান নির্ণয় করি, অতএব ষষ্ঠীক মান প্রতিটি কোণের আর কি ষষ্ঠীক মান সমান 8 বাই 5 ইন্টু 90, 5 দিয়ে গেলে 5 18 এত ডিগ্রি ছিল, তাহলে এত ডিগ্রি হবে। আর আসতে 64 4 হাতে 6 8 একে 8 6 14 144 ডিগ্রি। বৃত্তীয় মান কত হয়ে যাবে? বৃত্তীয় মান হবে 8 বাই 5 সমকোণ, এক সমকোণ মানে আমাদের পাই বাই 2 রেডিয়ান হয়, তাহলে পাই বাই 2 রেডিয়ান, তখন 2 দিয়ে গেলে এটা 4, তাহলে 4 বাই 5 পাই রেডিয়ান। অর্থাৎ ষষ্ঠী মান হয়ে যাচ্ছে প্রতিটি কোণের, এখানে আমরা অ্যাড করতে পারি যে প্রতিটি কোণের ষষ্ঠী মান এত ডিগ্রি এবং প্রতিটি কোণের বৃত্তীয় মান হয়ে যাচ্ছে 4 বাই পাই রেডিয়ান। নেক্সট কোশ্চেন নাম্বার 9 কি দেওয়া আছে, যে একটি সমকোণী ত্রিভুজের দুটি সূক্ষ্ম কোণের অন্তর। সমকোণী ত্রিভুজ মানে কি? একটা কোণ অবশ্যই 90 ডিগ্রি হবে, তাই তো? আর দেওয়া আছে যে দুটি সূক্ষ্ম কোণের অন্তর 18 ডিগ্রি হলে ত্রিভুজটির কোণ তিনটির বৃত্তীয় মান কত হবে। এটা খুব সহজ অঙ্ক, তোমার নিজেরা এটা করবে, ঠিক আছে? দুটো কোণ যদি এক্স ও ওয়াই ধরে নাও, তাহলে সূক্ষ্ম কোণ দুটোর অন্তর, অর্থাৎ যদি তাদের মধ্যে এক্স বড় হয় তাহলে কি হবে না, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 18 ডিগ্রি, ওকে। আর মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূক্ষ্ম কোণ দুটোর সমষ্টি কিন্তু অবশ্যই 90 ডিগ্রি হবে, কারণ সমকোণী ত্রিভুজের একটা কোণের মান 90 ডিগ্রি, একটা কোণের মান যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুটো কোণের সমষ্টি কত হয়ে যাবে, বাকি দুটো কোণের সমষ্টি কিন্তু অবশ্যই 90 ডিগ্রি হবে, ওকে। তো তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 90 ডিগ্রি আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 18 ডিগ্রি, তো সেখান থেকে তোমরা ক্যালকুলেশন করতে পারো, করলে তোমরা যে মানগুলো পাবে সেগুলো কিন্তু ষষ্ঠী পদ্ধতিতে পাবে, তোমরা সেখান থেকে সেই কোণগুলোর মান তোমরা বৃত্তীয় পদ্ধতি করতে পারো, ঠিক আছে? তো কোশ্চেন নাম্বার 9 আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 দেওয়া আছে যে কোন ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে পাই এক্স বাই 200 রেডিয়ান অ্যান্ড 3x ডিগ্রি অ্যান্ড পাই এক্স বাই 300 রেডিয়ান হলে, তাহলে ডিগ্রিতে প্রত্যেকটি কোণের মান নির্ণয় করতে হবে। তিনটি কোণের মান দেওয়া আছে, যদি এত রেডিয়ান এত ডিগ্রি এবং এত রেডিয়ান হয় তাহলে ডিগ্রিতে তিনটি কোণের মান নির্ণয় করতে হবে। তো এখানে আমাদের এটা কিন্তু অবশ্যই একটা ত্রিভুজের তিনটে কোণের বলেছে, ত্রিভুজের তো ত্রিভুজের যদি হয় ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি বা পাই রেডিয়ান, ওকে। তো এখানে কিন্তু আমাদের এখান থেকে কিন্তু এক্সের ভ্যালুটা আমাদের প্রথমে নির্ণয় করতে হবে। তো তোমরা এই 3x ডিগ্রি একে তোমরা রেডিয়ানে প্রকাশ করতে পারো, কত হবে 3x যদি রেডিয়ানে আনি তাহলে পাই বাই 180 হয়ে যাবে তখন, ওকে। এখন তাহলে এইটা এইটা আর এইটা সাম হয়ে যাচ্ছে পাই রেডিয়ান, সেখান থেকে তোমরা এক্স পেয়ে যাবে, আর এক্স পেয়ে যাবে মানে কিন্তু সেখান থেকে খুব সহজেই কিন্তু তোমরা এদের প্রত্যেকের বৃত্তীয় মান পাবে, আবার সেখান থেকে তোমরা ষষ্ঠী মান পেতে পারো ডিগ্রিতে, ওকে। তো এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম। কোশ্চেন নাম্বার 11 দেওয়া আছে যে কোন ত্রিভুজের দুটি কোণের বৃত্তীয় মান দেওয়া আছে 1/2 ওয়ান বাই 2 রেডিয়ান এবং 1/3 রেডিয়ান বৃত্তীয় মান, তাহলে তৃতীয় কোণের ষষ্ঠী মান কত হবে। আর এইগুলো সব একটা আমাদের ত্রিভুজের ত্রিভুজের তিনটে কোণের ত্রিভুজের মান দেওয়া আছে, ত্রিভুজের কোণের মান দেওয়া আছে। তো তাহলে তিন মানে তৃতীয় কোণের কী চেয়েছে এখানে, যে তৃতীয় কোণটির ষষ্ঠী পদ্ধতিতে মান কত হবে, তৃতীয় কোণের ষষ্ঠী পদ্ধতিতে মান কত হবে। তো ভেরি সিম্পল, যদি আমরা করি তো এখান থেকে যদি আমরা করি, যদি আমি তৃতীয় কোণটাকে যদি আমি এক্স রেডিয়ান ধরে নিই,
তো এখানে যদি তৃতীয় কোণের মান আমরা এক্স রেডিয়ান নিই তাহলে আমাদের হয়ে যাচ্ছে কিন্তু যে যেহেতু তিনটে কোণের সমষ্টি হয়ে যায় 180 ডিগ্রি বা পাই রেডিয়ান, আর এখানে আমি প্রত্যেকটা কোণের মান রেডিয়ানে নিয়েছি, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে 1/2 প্লাস 1/3 প্লাস এক্স ইকুয়াল টু পাই। আমি এখানে রেডিয়ান ইউজ করছি না, প্রত্যেকটাতে রেডিয়ান রয়েছে, তাহলে এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে পাই, পাইয়ের ভ্যালু হচ্ছে আমাদের যেটা হয় 22/7 মাইনাস 1/2 মাইনাস 1/3, মানে অ্যান্সার যেটা পাবো সেটা কিন্তু আমরা রেডিয়ানে পাবো, ইকুয়াল টু হয়ে যাবে এক্স ইকুয়াল টু 742, একটা 7 দিয়ে করলে 6 6 7 6 6 2 হাতে 1, তাহলে 132 মাইনাস 2 21, 2 3 14, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের এক্সের ভ্যালু হয়ে যাবে 127 মাইনাস 21 মাইনাস 14, অর্থাৎ 97/42, ওকে, অর্থাৎ এত রেডিয়ান হয়ে যাচ্ছে। আমাদের যে অ্যান্সার নির্ণয় করতে হবে, অ্যান্সার কিন্তু আমাদের ষষ্ঠীক পদ্ধতিতে নির্ণয় করতে হবে, ওকে, অর্থাৎ এত রেডিয়ান মানে কত আমাদের ডিগ্রি হবে বা কত মিনিট হবে কত সেকেন্ড হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে, অর্থাৎ 97/42 রেডিয়ান ইকুয়াল টু আমরা ইউজ করতে পারি 97/42 ইন্টু, যদি আমরা ডিগ্রিতে রাখি তাহলে 180/পাই, এত রেডিয়ান এত ডিগ্রি হবে, ওকে, অর্থাৎ 97 × 180 × 42, এখানে পায়ের ভ্যালু কত, 22/7 আমি 22 ইউজ করলাম আর 7টা জাস্ট ওপর উঠে যাবে, তাহলে এত হয়ে যাবে এত ডিগ্রি। এবার এখান থেকে তোমরা নির্ণয় করতে পারবে, ওকে, তো এখান থেকে সিম্পল ক্যালকুলেশন করলে কিন্তু চলে আসবে 742, 6 দিয়ে গেলে এটা 30, আর 15 দিয়ে যাচ্ছে এটা, 2 দিয়ে গেলে 15, 2 দিয়ে গেলে 11, অর্থাৎ 97 × 15/11, এত ডিগ্রি। তো এই এই ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করবে, ঠিক আছে, এই ক্যালকুলেশনটা করলে তোমরা যেটা অ্যান্সার পাবে, অ্যান্সার হয়ে যাবে আমাদের 132 ডিগ্রি 16 মিনিট আর 21.8 সেকেন্ড, এটা আমাদের সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে, ওকে, এই পার্টটা তোমরা নিজেরা করবে, এটা আমি হোমওয়ার্ক দিলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 12 কি দেওয়া আছে, কোনো কোণের পরিমাপ ডিগ্রিতে ডি মিনিটে এম এবং সেকেন্ডে এস হলে প্রমাণ করো যে 3600 ডি ইকুয়াল টু 60 এম ইকুয়াল টু এস, ওকে, তো দেখা যাক কীভাবে আমরা করতে পারি। তো এখানে যেটা দেওয়া রয়েছে যে কোনো কোণের পরিমাপ এখানে ডিগ্রিতে ডি মিনিটে এম এবং সেকেন্ডে এস, ওকে, তো প্রশ্ন অনুসারে যেটা দেওয়া রয়েছে কোণের পরিমাপ যেটা হবে ডি ডিগ্রি ইকুয়াল টু এম মিনিট ইকুয়াল টু এস সেকেন্ড, তাই তো, মানে কোণের পরিমাপটা তো আলটিমেট সেম, ডি ডিগ্রি ইকুয়াল টু এম মিনিট ইকুয়াল টু এস সেকেন্ড, কারণ যেহেতু একই একই কোণ, কারণ এখানে একটা কোণের বিভিন্ন এককে মান আছে কিন্তু কোণগুলোর কোণটা কিন্তু একই কোণ, তাই না, কারণ আমরা যদি সাপোজ যদি আমি 1 ডিগ্রি কথা বলি, 1 ডিগ্রি মানে কত হয়, না আমরা লিখতে পারি 60 মিনিট, আবার বলতে পারি 3600 সেকেন্ড, ঠিক আছে, অর্থাৎ কোনটা ডিগ্রিতে ভ্যালু হচ্ছে 1 ডিগ্রি, যদি মিনিটে মান নিই 60 মিনিট, আবার যদি সেকেন্ডে নেওয়া হয় তখন 3600 সেকেন্ড, ওকে, অর্থাৎ ডি সমান 1 হলে এম সমান 60 হলে আর এস সমান 3600, এটা আমাদের রিলেশন হয়, একটা যেহেতু যেহেতু একই কোণ, তাহলে এখানে বলতে পারি আমি ধরি যে ডিগ্রিতে ডি আর মিনিটে এম এবং সেকেন্ডে এস, তাহলে এদের মধ্যে যে রিলেশনটা হবে কী রিলেশন হবে, না ডি ডিগ্রি ইকুয়াল টু এম মিনিট ইকুয়াল টু এস সেকেন্ড, ওকে, এখন এদের মধ্যে আমাদের এই রিলেশনটা বার করতে হবে, এখানে যদি ডিগ্রি মানে এককগুলো আলাদা আলাদা আছে, কিন্তু এখানে যদি এককগুলো সেম করা হয় তখন আমরা এই রিলেশনটা পাবো, ওকে, সেইটা আমাদের বার করতে হবে। তো এখন আমরা জানি যে 1 ডিগ্রি সমান কত মিনিট হয়, না 60 মিনিট হয়, তাহলে ডি ডিগ্রি সমান কত হয়ে যাবে, না ডি ডিগ্রি ইকুয়াল টু 60 ডি মিনিট, ওকে, তো সেটাই আমরা এখানে ইউজ করেছি, অর্থাৎ 60 ডি মিনিট ইকুয়াল টু, আবার এটা মানে এটা পেয়েছি, আবার ডি ডিগ্রি মানে কী হয়, এম মিনিট হয়, ডি ডিগ্রি মানে এম মিনিট, তাহলে আলটিমেট কী পাওয়াচ্ছি, না 60 ডি মিনিট ইকুয়াল টু এম মিনিট। এবার যদি আমরা বোথ সাইড 60 দিয়ে গুণ করি, বোথ সাইড 60 দিয়ে গুণ করা হলে কী পাবো, 3600 ডি মিনিট ইকুয়াল টু 60 এম মিনিট হয়ে যাচ্ছে,
বা ড্যাশ হয়ে যাচ্ছে এটা। এবার বোথ সাইড যদি আমি এই ড্যাশগুলো আমি আউট করে দিই, তাহলে এদের যে অ্যাকচুয়াল যে মানটা, এখানে এককগুলো কিন্তু সেম হয়ে যাচ্ছে। একক কত হয়, ড্যাশ মানে মিনিট আছে, এরও একক মিনিট, এরও একক মিনিট। তাহলে এদের যে মানগুলো কিন্তু এখানে কী হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ 3600D ইকুয়াল টু 60 m, এটা ইকুয়েশন নাম্বার 1। ওকে, আবার আমরা জানি যে 1 মিনিট সমান 60 সেকেন্ড হয়, তাহলে এম মিনিট সমান কত হবে, না 60 m সেকেন্ড, 60 m সেকেন্ড। অর্থাৎ আবার দেখো, এম মিনিট মানে কত হয়, এস সেকেন্ড হয়। তাহলে আমরা বলতে পারি যে 60 বা 60 m সেকেন্ড ইকুয়াল টু এস সেকেন্ড, এটা এমটা হচ্ছে মান। হ্যাঁ, আর এখানে এখানে এদের এককগুলো কিন্তু সেম হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এককগুলো যদি আমি ক্যান্সেল করি, তাহলে কী পাচ্ছি না, 60 m সমান s, ইকুয়েশন নাম্বার 2। তাহলে 1 নম্বর ইকুয়েশনে কী পেয়েছিলাম, না 3600D = 60 m, আর 2 নম্বর ইকুয়েশনে পাচ্ছি 60 m সমান s। অর্থাৎ 1 আর 2 যদি আমরা কম্পেয়ার করি, তাহলে কিন্তু আমরা কি রেজাল্ট পাবো, না 3600D ইকুয়াল টু 60 m ইকুয়াল টু s। তো এটাই আমাদের কিন্তু প্রুফ করতে বলা হয়েছিল। ওকে, অর্থাৎ প্রমাণিত বা প্রুফড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 দেওয়া আছে যে একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাপ 3π/4 রেডিয়ান হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত হবে। একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাপ দেওয়া আছে 3π/4 রেডিয়ান হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত হবে। ওকে, দেখা যাক আমরা কীভাবে করতে পারি এটা। কোশ্চেন নাম্বার 13, ধরি সুষম বহুভুজের, প্রতিটি বাহু, সুষম বহুভুজের বাহু সংখ্যা ধরে নিচ্ছি, বাহু সংখ্যা সমান এন। ওকে, প্রদত্ত দেওয়া রয়েছে, প্রদত্ত প্রতিটি অন্তকোণের পরিমাপ, প্রতিটি এখানে দেওয়া আছে অ্যাকচুয়ালি একটি অন্তকোণের পরিমাপ। এখন যেহেতু সুষম বহুভুজ বলা আছে, তাহলে প্রত্যেকটি অন্তকোণের মান কিন্তু সেম হবে। অর্থাৎ প্রদত্ত প্রতিটি অন্তকোণের পরিমাপ, এটা দেওয়া আছে 3π/4 রেডিয়ান, 3π/4 রেডিয়ান। ওকে, আচ্ছা, আমাদের যে ফর্মুলা আছে, ফর্মুলা কী হয় না, কোনো সুষম বহুভুজের বাহু সংখ্যা যদি এন হয়, তাহলে তার অন্তকোণগুলোর পরিমাপ হয় 2 × (n-2)/(n)(π/2 রেডিয়ান। ওকে, তাহলে এটা ইকুয়াল টু কী বলতে পারি, 3π/4 রেডিয়ান হয়ে যাবে। তাহলে এই জায়গা থেকে আমরা বলতে পারি, যদি পাই পাই ক্যান্সেল করি আর 2 দিয়ে কাটলে এটা 2 কাটছে, অর্থাৎ এবার 4 দিয়ে যদি গুণ করা হয়, তাহলে পাবো 4n-4 × 2 = 8 ইকুয়াল টু, এদিকে পড়ে থাকছে জাস্ট 3n, অর্থাৎ 4n-3n = 8, অর্থাৎ বাহু সংখ্যা হয়ে যাচ্ছে কত, না 8, অর্থাৎ সুষম বহুভুজের বাহু সংখ্যা হবে 8। নেক্সট কোশ্চেন নাম্বার 14, কোশ্চেন নাম্বার 14 দেওয়া আছে একটি সুষম ষড়ভুজের অন্তকোণের পরিমাণ রেডিয়ানে প্রকাশ করো। সুষম ষড়ভুজের অর্থাৎ বাহু সংখ্যা কত, এন, এন সমান 6, 6 হলে তাহলে অন্তকোণের পরিমাণ কত হবে। আচ্ছা, সেকেন্ড পার্ট কী দেওয়া আছে, এন ভুজ বাহু বিশিষ্ট সুষম বহুভুজের অন্তকোণের পরিমাপ নির্ণয় করো। এটা রেডিয়ানে চেয়েছে, এটাও রেডিয়ানে চেয়েছে, এখানে এন এর জন্য দেওয়া রয়েছে, এখানে এন সমান 6। আমি সেকেন্ড পার্টটা করে দিচ্ছি, ফার্স্ট পার্টটা তোমরা নিজেরা করবে। ওকে, কোশ্চেন নাম্বার 14, রোমান 2, তো আমরা জানি যে এন সংখ্যক বাহু বিশিষ্ট কোন সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের মান কত হয়, 2 × (n-2)/(n) সমকোণ।
আর এক সমকোণ মানে কত ডিগ্রি হয় না 90 ডিগ্রি। যদি আমরা ষষ্ঠী পদ্ধতিতে এটা লিখি তখন আমরা 2 ইন্টু n মাইনাস 2 বাই 2 ইন্টু 90 ডিগ্রি। ওকে, আবার যদি এটাকে যদি আমরা রেডিয়ানে লিখি তাহলে হবে 2 ইন্টু n মাইনাস 2, সরি এটা নিচে এন আছে, ওকে, বাই এন ইন্টু পাই বাই 2 রেডিয়ান। দুই দুই ক্যান্সেল করা হলে তাহলে হয়ে যাচ্ছে আমাদের এন মাইনাস 2 বাই n পাই এত রেডিয়ান। ওকে, অর্থাৎ এন সংখ্যক বাহু বিশিষ্ট কোনো সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের রেডিয়ান এককে মান হচ্ছে কত না এন মাইনাস 2 বাই n পাই রেডিয়ান, এন মাইনাস 2 বাই n পাই রেডিয়ান। ওকে, তো আমাদের ফার্স্ট পার্টে যেটা আছে, ফার্স্ট পার্ট কোশ্চেন নাম্বার ওয়ানে, ওখানে এন সমান 6 বসালে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। যদি এন সমান 6 বসানো হয় তাহলে 6 মাইনাস 2 4, 4 বাই 6 মানে 2 বাই 3, অর্থাৎ তখন অ্যান্সার হয়ে যাবে 2 পাই বাই 3 রেডিয়ান, 2 পাই বাই 3 রেডিয়ান। ওকে, তো ফার্স্ট পার্টটা তোমরা এইভাবে নিজেরা করবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, কোশ্চেন নাম্বার 15 দেওয়া আছে যে কোনো ত্রিভুজের কোণগুলি সমান্তর প্রগতিতে আছে, আর কি দেওয়া আছে না ক্ষুদ্রতম কোণটির ডিগ্রি সংখ্যা এবং বৃহত্তম কোণটির রেডিয়ান সংখ্যার অনুপাত 60:5 হলে কোণগুলি ডিগ্রিতে নির্ণয় করো। ওকে, এখানে একটা ব্যাপার মনে রাখতে হবে যে ক্ষুদ্রতম কোণের ডিগ্রি সংখ্যা এবং বৃহত্তম কোণের রেডিয়ান সংখ্যার অনুপাত দেওয়া আছে 60:5, তো সেটা হলেই আমাদের কোণগুলোর মান ডিগ্রিতে নির্ণয় করতে হবে, ডিগ্রি অর্থাৎ ষষ্ঠীক পদ্ধতিতে আমাদের ডিগ্রিতে নির্ণয় করতে হবে। ওকে, তো এখানে আমরা ধরে নিচ্ছি প্রথমে তিনটি কোণ যথাক্রমে এক্স, ওয়াই, জেড এবং প্রত্যেকের যে একক আছে ষষ্ঠীক পদ্ধতিতে ডিগ্রিতে আছে। ওকে, এখন যেহেতু এটা এরা একটি ত্রিভুজের তিনটে কোণ, তাহলে তিনটে কোণের সমষ্টি কত হবে না 180 ডিগ্রি, সুতরাং আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 180 ডিগ্রি, ইকুয়েশন নাম্বার 1। আচ্ছা, এর মধ্যে কোনটা ক্ষুদ্রতম কোনটা বৃহত্তম ধরে নিচ্ছি, ধরে নেওয়া হচ্ছে যে এক্স ক্ষুদ্রতম এবং জেড বৃহত্তম, ঠিক আছে। আচ্ছা, এখন দেওয়া আছে যে এক্স ওয়াই জেড সমান্তর প্রগতিতে আছে, সমান্তর প্রগতিতে থাকা মানে কি এক্স ওয়াই জেড যদি পরপর সমান্তর প্রগতিতে থাকে তখন আমরা বলতে পারি ওয়াই মাইনাস জেড মানে সরি ওয়াই মাইনাস এক্স মানে ওয়াই থেকে ওয়াই এবং এক্সের যে ডিফারেন্স সেটা জেড থেকে ওয়াইয়ের ডিফারেন্সের সঙ্গে সমান হবে, ইকুয়াল টু জেড মাইনাস ওয়াই। দিস ইমপ্লাইজ আমরা কি বলতে পারি যে এক্স প্লাস জেড ইকুয়াল টু 2 ওয়াই, তো সেটাই আমরা লেখা হয়েছে এখানে এক্স প্লাস জেড ইকুয়াল টু ওয়াই। তো এখানে যদি আমরা এক্স প্লাস জেডের জায়গায় যদি আমরা 2 ওয়াই ইউজ করি তাহলে ওয়াই প্লাস 2 ওয়াই ইকুয়াল টু 3 ওয়াই হয়ে যাচ্ছে, অর্থাৎ ওয়াই ওয়াই ইকুয়াল টু হয়ে যাচ্ছে 60 ডিগ্রি, 318, অর্থাৎ ওয়াই ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের 60 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের দেওয়া রয়েছে যে ক্ষুদ্রতম এবং বৃহত্তম কোণের ক্ষুদ্রতম কোণের ডিগ্রিতে ভ্যালু এবং বৃহত্তম কোণে যদি আমরা রেডিয়ানে মান নিই তাদের অনুপাত হচ্ছে 60:5 রেডিয়ান, 60:5। ওকে, তো এখন আমরা এই যে রেশিওটা 60:5 যেটা দেওয়া ছিল সেই রেশিওটা আমরা শুধুমাত্র ডিগ্রিতে রাখার চেষ্টা করছি। পাই রেডিয়ান মানে কত হয়, পাই রেডিয়ান মানে হয় আমাদের 180 ডিগ্রি, এটা আমরা জানি। ওকে, পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, তো আমাদের যে অনুপাত যেটা দেওয়া ছিল অনুপাত দেওয়া ছিল 60:5, ওকে, যেটা হচ্ছে আমাদের এক্স ইস টু জেড, তাই তো। তো এখানে জেড হচ্ছে আমাদের রেডিয়ানে রয়েছে, আমি কি করতে চাইছি না জেডটাকে আমরা ডিগ্রিতে রাখতে চাইছি, তাহলে রেশিওগুলো আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো অ্যাকচুয়াল যে রেশিও। ওকে, মানে এখানে মানে এদের মধ্যে এককগুলো আলাদা আলাদা ছিল এবং এককগুলো আমি সেম করলাম, তাহলে এককগুলো আলটিমেট কেটে যাচ্ছে, তাহলে সেখান থেকে আমরা রেশিও পেয়ে যাবো। তো যেহেতু পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, তাহলে পাইয়ের ভ্যালু যদি আমরা 180 ইউজ করি তাহলে হয়ে যাচ্ছে এক্স ইস টু জেড সমান কত না 60:180। ওকে, তাহলে এক্স বাই জেড ইকুয়াল টু 60/180, এবার 60 দিয়ে যদি আমরা কাটাকুটি করি তাহলে কত পাবো 1/3, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে জেড ইকুয়াল টু 3x, জেড ইকুয়াল টু 3x। আচ্ছা, আবার আগে পেয়েছিলাম যে ওয়াই ভ্যালু 60 ডিগ্রি, আর আমরা এই রিলেশন পেয়েছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 180 ডিগ্রি, এই রিলেশনে যদি আমরা ওয়াইয়ের মান 60 ডিগ্রি আর জেডের ভ্যালু যদি আমরা 3x বসাই তাহলে আমরা আলটিমেট যেটা পাবো এক্স প্লাস ওয়াই ভ্যালু 60 ডিগ্রি প্লাস 3x ইকুয়াল টু 180, তাহলে এক্স প্লাস 3x হলে কত হবে 4x, অর্থাৎ 4x ইকুয়াল টু 180 মাইনাস 60 করলে পাচ্ছি আমরা 120, অর্থাৎ এক্স ইকুয়াল টু 30 ডিগ্রি, অর্থাৎ ক্ষুদ্রতম কোণের ডিগ্রিতে মান হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। ওকে, আমাদের চেয়েছে যে বৃহত্তম কোণেরও মান ডিগ্রিতে বার করতে হবে, বৃহত্তম কোণ কোনটা ছিল আমাদের জেড ছিল,
আর জেড ইকুয়াল টু থ্রি এক্স, অর্থাৎ থ্রি ইন্টু থার্টি অর্থাৎ 3 দিকে 90 ডিগ্রি, অর্থাৎ বৃহত্তম কোণের ডিগ্রিতে মান হয়ে যাচ্ছে 90 ডিগ্রি এবং ক্ষুদ্রতম কোণের ডিগ্রিতে মান হচ্ছে 30 ডিগ্রি, আর মাঝখানে যে কোণটা ছিল অ্যাঙ্গেল সেটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, অর্থাৎ তিনটে কোণ যথাক্রমে 30 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 60। একটি ত্রিভুজের কোণ তিনটি সমান্তর প্রকৃতিতে আছে এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, তাহলে কোণ তিনটির মান রেডিয়ানে প্রকাশ করো। এটা তোমরা নিজেরা করতে পারবে, ঠিক আছে? তিনটে কোণ সমান্তর প্রকৃতিতে আছে, তিনটে কোণকে ধরে নেবে, জাস্ট কি ধরবে, তিনটে কোণ যথাক্রমে একটা হবে এ মাইনাস টি, একটা এ এবং অপরটি হচ্ছে এ প্লাস ডি। ওকে, তাহলে এদের যোগফল কত, 180 ডিগ্রি, যোগফল করলে কিন্তু এর ভ্যালু পেয়ে যাবে তোমরা 60 ডিগ্রি পেয়ে যাবে। ওকে, আর যে কন্ডিশন দেওয়া আছে, বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। কোশ্চেন নাম্বার 16। তো এখানে ধরি তিনটি কোণ এ মাইনাস ডি, এ এবং এ প্লাস ডি, যেহেতু এরা কোনো একটা ত্রিভুজে তিনটে কোণ, তাহলে হয়ে যাবে অতএব এ মাইনাস ডি প্লাস এ প্লাস এ প্লাস ডি ইকুয়াল টু 180। তাহলে এই জায়গা থেকে আমরা কত পাচ্ছি না, ডিডি ক্যান্সেল হয়ে গেলে 3A ইকুয়াল টু 180 ডিগ্রি, অর্থাৎ এর ভ্যালু হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। কন্ডিশন কী দেওয়া আছে না, বৃহত্তম কোণের মান প্রদত্ত দেওয়া রয়েছে, এটা বৃহত্তম কোণের মান ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, অর্থাৎ 2 ইন্টু এ মাইনাস টি। ওকে, তাহলে এই জায়গা থেকে আমরা কী পাবো, এ প্লাস ডি ইকুয়াল টু 2A-2D, অর্থাৎ 2A-A করা হলে পাচ্ছি আমরা 3D ইকুয়াল টু এ। ওকে, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 3D ইকুয়াল টু 60 ডিগ্রি, অর্থাৎ ডি ইকুয়াল টু 20 ডিগ্রি। অতএব তিনটি কোণে মান হয়ে যাবে তখন, তাহলে এ মাইনাস ডি করলে কত হয়ে যাচ্ছে না, 60-20 অর্থাৎ 40 ডিগ্রি, এর ভ্যালু হয়ে যাচ্ছে 60 ডিগ্রি এবং এ প্লাস ডি এর ভ্যালু হয়ে যাচ্ছে 80 ডিগ্রি। ওকে, এটা ষষ্ঠীক পদ্ধতি ডিগ্রিতে। এখন আমাদের অ্যান্সার কিন্তু রেডিয়ানে চেয়েছে, কোশ্চেনে বলা আছে, অতএব রেডিয়ানে তিনটি কোণের মান হবে কত আছে, 40 ইন্টু পাই/180 রেডিয়ান, 60 ইন্টু পাই/180 রেডিয়ান, 80 ইন্টু পাই/180 রেডিয়ান। ওকে, অর্থাৎ 40 দিয়ে 2 দিয়ে 20 দিয়ে কাট হয়, 20 এটা 2 দিয়ে যাবে, 20 নয়, অর্থাৎ 2π/9 রেডিয়ান, 60 দিয়ে কাটে এটা 3π/3 রেডিয়ান, 20 দিয়ে গেলে এটা 4 আর এটা 9, অর্থাৎ 4π/9 রেডিয়ান। ওকে, এটি আমাদের কমপ্লিট অ্যান্সার, 2π/9 রেডিয়ান, π/3 রেডিয়ান এবং 4π/9 রেডিয়ান। ওকে, এটা হচ্ছে আমাদের কমপ্লিট অ্যান্সার। ওকে, এই ভিডিওতে আমি এই কোশ্চেন নাম্বার 16 পর্যন্ত করলাম, পরবর্তী ভিডিওতে আবার এখান থেকে কন্টিনিউ করা হবে। ওকে, থ্যাংক ইউ।